দেশি দিয়ে দুলিয়ার গান্ধী গাউসুবাতে বেনিফিসারিগণ যারা বেনিফিসারি গোর পাইছে এরার গোর না বানাইয়া প্রায় 15-20টা গোর 15-20টা গোর অনুমান আরও আমরা সার্ভে রয়েছে বাকি এরা গোর না বানাইয়া পঞ্চায়েত সচিব দিয়ারিয়া কীভাবে তারা এই সম্পূর্ণ টাকা দিল এবং তারার গোরও নাই বেনিফিসিয়ারি দেখা যায় তাদের নাম আছে ইয়ারে তারা ভুল গোর কমপ্লিট কিন্তু আমরা ইনকোয়ারি করি আমরা তদন্ত করি দেশে ইয়ারা কোন গোর করছে আমরা পঞ্চায়েত সচিব একটা কপি লিখিয়া দিছি যে তুমি বেনিফিসিয়ারি গণরে কীভাবে এই টাকাটা দিছো পঞ্চায়েত সচিবে গোর ইয়ারে যে না এটা তো আমি জানি না পঞ্চায়েত যারা আমার জমলা নিয়ে দেখাইছো কীভাবে আমি করিয়া দিছি আমি প্রশ্ন করলাম যে পঞ্চায়েতে আমার গোর নিয়ে আপনার গোর নিয়ে আমার বাড়ি নিয়ে দেখাইলা আপনি ইনকোয়ারি করিয়া লইয়া নিয়ে দিলাইলা টাকা আপনার তো তদন্ত নেওয়ার দরকার আছে যেটা সঠিক কিনা হয় বা এটা কীটা করা যায় বলি এখন কীটা করা যায় আমরা কিছু করার নাই আমরা আমরা দেশি এখন এলাকার জনগণ জাগ্রত হয়েছে তারা বিজু সাহেবের একটা কপি দিতে আছে পিএম সাহেবের একটা কপি দিতে আছে তোমারও একটা কপি দিয়া তারা রিসিভ নিয়েছে এখন আমরা আরও কিছু কিছু নাম রয়েছে আরও কিছু কিছু অভিযোগ করে রয়েছে এরার লিস্ট তৈরি করি আমরা ডিএম সাহেবরে বিডিও সাহেবরে জানাইমো তোমার আর একটা কবিতা হইব এখন আমরা এটা এটা তানে দেওয়ার বাদে তাই একটা নোটিশ ইস্যু করে যে এরা কেন গোর বানাইল না আমি তানে প্রশ্ন করলাম যে তোমার রিপোর্টের কারণে না এরা টাকা পাইছে পঞ্চায়েতে কি তোমার টাকা দিতে পারবো নি লুইয়া তুমি রিপোর্ট দিছো যে তার গোর কমপ্লিট কমপ্লিট হয়েছে দেখি আর তিনটা কিস্তি টাকা সে ফুলফিল হইয়া গেছে গিয়া এখন যদি তুমি আবার তার মানে নোটিশ দেওতে দেও আমাদের বক্তব্য আগামী দিন আমরা আরও সোচ্চারভাবে এবং প্রতিটা বেনিফিসিয়ারি গিয়ারিয়া 8,000, 10,000, 15,000 করিয়া প্রতিটা বেনিফিসিয়ারিকে শুনে টাকা নেওয়া হয়েছে এই সমস্ত অভিযোগকারী সামনাসামনি গিয়া বিডিও সফর গেছে লিখিত অভিযোগ জানানি এই জায়গাতেও আমার বক্তব্য শেষ বাকি যারা আছে এরা তারা বক্তব্য দিবে মানুষের কাজটা ফাই কিন্তু এই খাদের মাধ্যমে আমি দেখলাম 4 নম্বর ওয়ার্ডে খাদের বাবদ মানে অত্যন্ত কম পাইছে মানুষ তখন এটা প্রমাণপত্র কেমনে হইতো আমরা তো কাগজ কলম লইয়া বইছি না আপনি ব্যাংকের বইটা নিয়ে হাফ ক্রেডিট করার পর কোন ওয়ার্ডে কি ধরনের খাজ কতজন মানুষ পাইছে আর আমরা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে কতজন মানুষের খাদের বাবদ টাকাটা পাইছে এটা তো প্রমাণ একমাত্র আমরা ব্যাংকের বইও দিব কারণ আমরা কথা হইয়া ভারতাম নাই যে আমরা খাজ পাইলাম না এখন এটা মিশাও হইতে পারে বইয়ে তো বই তো হাফ ক্রেডিট করলে তো আর মিশা হইতে পারে না আপনারা ইনকোয়ারি করেন বাকি মানে ওয়ার্ডগুলোর মধ্যে কীভাবে খাজ চলছে বা খাজ কীভাবে হইতেছে আর 4 নম্বর ওয়ার্ডের মধ্যে অত্যন্ত খাজ নাই বললই হয় গড় ভাইছে গড় কি হতে হচ্ছে গড় ভাইছে ঠিক আছে গড় বাবা তো তখন আমরা একটা বেসব করছি আমি মানে 7,000 টাকা দিছি দিছি এখানে কইবার যে কেন সরকার কইছে জনগণ কইছে গড়ের বাবদে কোনো টাকা দিবা না সরকার এমনি গড় দেওয়া লাগবে আর ডিজিটালের মাধ্যমে এখন গড়ায় তখন আমরা কিতা করলাম গড় কিছুটা খাজ করাইছি মেস্তরি আচ্ছাড়া হইব আর বাড়ির যে খাজ কর্ম আছে বা জিনিসপত্র আনার বাবদ মানে আমরা প্রথম খাজ ধরাইলাম ফলে তো আমরা খাজ ধরাইছি অনেক টাকা তো দরকার আছে প্রথম টাকা এই ভরসা তার কোনো খাজও জোড়া যায় না এখন আমরা তাড়াতাড়ি করি টাকাটা আমরা আনতে গিয়া আমরা বাধ্য হয়েছি মানে আমরা 7,000 করি আমি আমি অন্তত অন্যর কথা বুঝতাম না কিন্তু ইয়ার পরে যেটা করলাম কেন যে হয়তো আমি প্রধান মেম্বারদের যদি আমি অসুখ 7,000 দিলেই যেতাম পারি হয়তো আমার টাকাটা তাজ মোবাইল যে তাড়াতাড়ি করি গিয়া উঠে গিয়া হয়তো আমার আবার একটা লট দিলেই টাকা তাই আমি পরবর্তী কাজটা করতাম পারবো তাড়া ওটার মধ্যে ফরছি বাইক দুই সামনে তার সাগর আর পঞ্চায়েতে অনেক দিন ধরিয়া একটা গড়ের টাকা গড় যারা পাইছে এরা কইছে তারা গড় করলে করো না করলে নাই যদি আমরা 20-30,000 টাকা করে দিলাও তে তোমরা গড় না করলেই এখন যারা গড় করছে না করলে এরা পাইছে টাকা 20,000-30,000 করিয়া তারা টাকা দিয়া তারা গড় তো পাইছে এখন আমরা দেখাইলাম পঞ্চায়েত সেক্রেটারি গড় না করলেও যখন হয় তে ওই মাইসে করতে পারেন না দুধ টাকাটা ডুবে না এখানে তারা গর না না গড় তো খরচ করে দিচ্ছে এখন আমরা তানে কাগজ একটা লিখিয়া যারা যারা গড় করছে না এরা এরা কাগজ একটা দিছি দেওয়ার পরে এখন নোটিশ রেডি করে এরা নোটিশ দিত এরা গড় করলো না এ আগে 20,000-30,000 করি গেছি টাকা লইছে ওই যে আগে গড় লাগতো না এখন আমরা চাপ দেওয়ার পরে ওই যে আমরা বিদ্যুৎ স্যারের কাছে একটা কপি দিব আর ডিএম স্যারের কাছে একটা কপি দিব আর তোমাদের একটা কপি দিলাম এখন এ নোটিশ ওটা করে এর বাদে
আমরা ফুলছিল তো অনেক বন্ধুগুলো আছে, ইয়েও করছো টিউবওয়েল করছো, টিউবওয়েল মাইশরে 8,000 করে দিয়েছে, তা মাইশর টিউবওয়েল করা, টিউবওয়েল করা এখন কইছেন 8,000 করে দিয়ে দিন বাকি টাকা তারা নিছেন, তারা নিছেন দিয়া টাকা বলে আরও আরও বিভিন্ন নমুনার সমস্যা আছে, এটা কোনো একটা জিনিস সমাধান হয়। কারণ তারা যা করেছে এটা আমরা আজকে দীর্ঘদিন থেকে আমরা শুনতাম, শোনার পরে এই কংগ্রেসটা এই পঞ্চায়েত হলো কংগ্রেস পঞ্চায়েত, তা আমরা সবাই মিলে করলাম যে কংগ্রেস পঞ্চায়েত যেহেতু আছে তো আমরা কংগ্রেস পঞ্চায়েতের লিডার হয়ে গেছে, যাই আমরা গেলাম লিডার হয়ে গেছে, যা সমস্ত বক্তব্য আমরা লিডারটা জানাইলাম, লিডার হইলা বুঝি আয়া কইবা, বুঝি আয়া কইলা হওয়ার পর হইলে আমরা লিস্ট দেওয়া তুমি তাই লিস্ট দেওয়া খেরা এরা টাকা নিছে, এই আমরা পঞ্চায়েত থেকে প্রতি মানুষের দিয়ে 2,000 টাকা নিছে, এরা লিস্ট আমরা নিয়ে দিছি এই কংগ্রেসের লিডার রয়েছে, দেওয়ার পরে দেখা যায় কয়েকদিন পরে তারা হেরে ডাকে, এরা কী করছে না হচ্ছে আমরা জানি না, পরবর্তী সময় খবর নিয়ে দেখি আমরা আমরা এই দলে আমি গ্রাম পঞ্চায়েতে অধিকাংশ ঘর ফ্ল্যাটের ঘর পাইছে, তারা একটা রেট বুয়াইছে যে ফ্ল্যাটের ঘর দেখা যায় যে তোমার যেই ঘর সে তুমি দিবা 40,000, আর যদি ঘর মানাও না তাহলে দিবা 40,000, আর ফ্ল্যাট না না ফ্ল্যাটের ঘর মানে দিলে 40,000, আর ফ্ল্যাটের ঘর ছাড়া তুমি এখন যদি ঘর বানাও 30,000, নিচে দিয়ে 20,000, 20-এর নিচে কোনো অ্যামাউন্ট নাই, এটা তারা রেট বুয়ালি, তা এটা বিদেশে রেট বুয়ায় দিলাই না না সেক্রেটারি বুয়াইল জানি না, দেখা যায় জিয়ারসও যায় সেক্রেটারিও যায় ঘর মানাইছে না, দোস্ত আমাদের কাছে ফটো আছে ফ্ল্যাটের ঘর মানাইল কিন্তু ওগো দেখা যায় তারা আবার হোক পোস্টার গুমিটা ইয়া তারা দিছে কইয়া মানে ইয়া ফটো তুলিয়া আনে, এটা রেকর্ড আছে, আমরা আশা হইল কি বা দাবি হইল কি সবচেয়ে ভালো হইব যদি বিদ্যুৎ স্যারে মানুষ পাঠাইয়া বা তার স্টাফ পাঠাই তদন্ত করে, তদন্ত করে জিনিসটা ধর সত্য না মিথ্যা, প্রতি ঘর থেকে মানে এরকম টাকা নেওয়া আরম্ভ হইতে বেতালার দুর্নীতি আরম্ভ হয়েছে মানে পঞ্চায়েতের দিকে। আমি রেখা একদিন পাইছি, আমি মেম্বার হোল্ডার হয়েছি, মেম্বারে আমার উঠিয়া জবাব দিছে সে 500 টাকা অবস্থায় আমার কোনো একটা রেখা দেওয়া হইতো না, কোন কারণে দেওয়া হইতো না আমি কিতা বাংলাদেশি না কোন কারণে দেওয়া হইতো না এই জিনিসটা আমি আপনার কাছে জবাব চাই, অথচ ডিল লিস্টে আমার নাম আসলো তারা ডিল লিস্টে আমার ঘরটা ফোন দিছে না, তারা কইছিল 20,000 টাকার দাম আমি মানছি না, আমি কইছি 40 টাকা পাইবো আমি 20,000 টাকার দাম মানে কাজের কারণে আমার ঘরটা নাই, আজ পর্যন্ত আমার ঘরটা দিছে না। আমরা বললো রেগার নাম ঢুকাইছে দোকান কথা কই, এরপরে আমরা ঢুকাইছে না রেগার কাজও দেয় না, এরপরে দুর্গা পূজার সময় মেন্টিজার কাজ করলাম দুই দিন করার পরে আমরা মেন্টিজার টাকাটা পর্যন্ত হয়েছি না, ৬৪,000 টাকা নিছেন এরা সেক্রেটারিয়ার পঞ্চায়েতে, আর বাকি টাকা নিছেন বেনিফিসিয়ারি নিছে, গড় দুইটার মাঝে গড় খরচ হয়েছে একটা আর গড় খরচ হয়েছে একটাও, আপনারা তদন্ত করিয়া দুই তদন্ত করে নিতে জিনিসটা বাড়াইব, আর একটা আছে আফতারুন বিবি দুতলা বিল্ডিং তাই গড় হয়েছে গড় গড় করছে না, তাই যে টাকা দিয়েছে 40,000 টাকা নিয়েছেন ওই 40,000 দেখানি লাগতো না, তারা এখান থেকে 40,000 আপনারা তদন্ত যদি করুন তদন্ত করলে তাই হইব তাই টাকা পয়সা লাগবে, আর একটা আছে কুশেদালি হে বিদেশ তার বোন নামে গড় হয়েছে টাকা 30,000 দিয়েছে গড় করছে না, তার গড় কমপ্লিট সেক্রেটারিয়ে ফটো উঠো তুলিয়া একবার কমপ্লিট করে দিল, এটা নিয়ে আমরা বহুতটা গড় আছে মনে হয় 25-40-50 হইব, আর এর কিছু গড় করছো কজরতর বাই এগুলো রাখি আসান তারে কইছেন তুমি তোমার নাম ঢুকাইয়া দেরাম তুমি আমরা 25,000 টাকা দিবাই, আর 25,000 তুমি লইয়া তুমি যাইবে এই আসাম, তুমি তো আসাম আছো এগুলো আসাম বেশি গিয়া বাড়িঘর তো বেশি গেছে কি এখন গিয়ে আসাম থাকে আনিয়া 25,000 টাকা তারা নিজে না 24,000 টাকা তারা নিজে না 24,000 টাকা হলে গিয়া তার গরুন নাই আজকে 2 বছর যাবত আমরা এখানে পঞ্চায়েত করার পর থেকে আমরা কোনো রেগার খাম পাই না,
টেকা দিলে গড় করলে কর না করলে নাই যে টেকা দিছে তার গড় হইছে না কবির বালা হার তার গড় করছে না দেখা টেকা লইছে আর সুজিত মালাকার আছে একটা সুজিত মালাকারে তোমার গড় করছে না তার ফুলা টেকা নিছে খালি আমরা এনে পঞ্চায়েত তলায় টেকাই অকলতা হওয়া এই রং বুড়ি বুড়ি আছে সব তুলিলাও গড় না হইয়া हमारा और सेफ्टी का भी कुछ अजीब रिश्ता है। सेफ्टी की तभी याद आती है जब लगे कि कुछ होने वाला है। कभी दिखती है ये प्यार में तो कभी तकरार में, कभी कभी तो हद ही हो जाती है। शादी के फेरों में भी इसी के वचन लिए जाते हैं, लेकिन हम जानते हैं कि सेफ्टी के साथ कॉम्प्रोमाइज नहीं किया जा सकता, स्पेशली जब बात आपके हेल्थ की हो। इसलिए हम करते हैं आपका ट्रीटमेंट होम्योपैथी से, जो है नेचुरल और इफेक्टिव मेडिकल सिस्टम विद नो साइड इफेक्ट्स, यानी कि बिल्कुल सेफ। जिंदगी कुछ होम्योपैथी जैसी।